আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত ভিউয়ার আশা করি আপনারা সব ভালো আছেন আপনারা দয় আমিও ভালো আছি কিতা করে আপনারা সকল ভালো নি আর আমার এক বইনে একটা কমেন্ট বক্স কমেন্ট করছিল যে আমি শুদ্ধ বাংলায় কথা মারতাম বইন আমি আসলে সিলেট পড়াইছি আমার বাড়ি সিলেট আর আমি সিলেট জেলার থাকি আমার ভাষাটা বাংলা ভাষা আর আমার আঞ্চলিক ভাষা হইল সিলেটি ভাষা আমার চ্যানেলটাও সিলেটি ভাষা যাই হোক আপনারা দেখো আমি কিভাবে খাসামরিচ এরপরে বেগুনর সেরা কিলা গার্ডেন বা টবো বা ফটো আমি রোপণ করি ওগুলো আপনারা দেখাইলাম ইনশাল্লাহ আপনারা দেখতে ভালো লাগবো সম্মানিত ভিউয়ার আমি তোরা অল্প সব সময় যেটা দেই আমি ওলা দেই ফিস ফেলার বন মিল দিলাম সকলটি দেওয়া যায় অল্প দিও আপনার অল্প অল্প দিও বেশি দিন না জানো তোরা ইসান চল দিও আছি ঠিক আছে এটা ওইদিন এই হবে আর আপনারা দিবা ফামিয়ার মেনুবার দিলাম দেখতে পারলা ওলা প্রত্যেকটা কন্টেনারও দিম দিয়া তবে দিবা তো প্রত্যেকটা কন্টেনার আপনারা ভালো করে একটু মিক্স করবা ওলা সুন্দর করে একটা মিক্সন করবা এইভাবে দেখতে পারলাম আমি 40টা কন্টেনার ওলা দিব আপনারা একটা দেখাইছি ফ্রম পণ্য দিয়া তো ভাই বোন দেখো কা আসলে এখানেও দেখতে পারা একটা হইলো সেলও দেখতে পারা এনে ছয়টা মরসুর গাছ আছে গ্রিন চিলিস মানে একটা হইলো জাপানিজ গ্রিন চিলি লেখা লেভেলও যদি আমি মিস্টেক না করিয়া থাকি তো এখানে আসলে নর্মালি সাইটটা পর্যন্ত আসলে রোয়া যাইব মানে টাইট ফাইট করিয়া তো আমি আসলে ছয়টা রইলিমো আর কি কেন বারো চেষ্টা করুন বেশি নিয়ে রোয়া যায় ও সেইটা একটা সেইটা একটা সেইটা একটা হলো ছয়টা রোয়া যাইব দেখতাম বেশি রোয়া যাইতো না ছয়টা পর্যন্ত ঠিক আছে এই যে কন্টেনার দেখলা আর বেশি রইলে টাইট হয়ে যাব ওইগুলা খুব ইজি কুলা যায় ওই দৌকা একটু ফ্রেশ করলেও আর হালকাভাবে ওরা ঠান মারলেও গাছটা ইয়ে দেখতে পারবা বিসমিল্লাহির রহমানির রহিম দেখো আমি মাঝখান থেকে শুরু করি তো একটু বেটার রইব পজিশন করতে তারে ও দেখতে পারলে একটা রইছি একটু দেখতে পারেন একটু অতটুক দূরত্ব দিয়া দিয়া আপনার ওই দিবা পরে আমি একটু হালকাভাবে প্রেস করবো দেখতে পারেন আমি কিলা রোপণ করি আমি তার মাঝে অলরেডি সারটা দেওয়া উচ্চ নেই তোমাদের সারটা চাইলে আপনারা কিছু আরো ও গাত দিতে পারবা আপনারা একটু সাইন যদি কম্পোস্ট বা ফার্মিয়ার মেনুয়ার দিতা দিতে পারবা আমি আর দিলাম না আমি একটু মিক্সিং বদলাইছি ও দেখতে পারলা লাইন একটু সোজা করবা রোটা কি স্ট্রেট রাখার লগে
দেখতে পাররা এখানে মাঝে অবস্থা সপ্তাহ মিক্স করে রাখছি আগে যেটা আপনার করছিলাম অন রইলি মো আপনার ইনো একটা রইতে পারবো অথবা দুইটা আমি দেখি কন্টেনার মোটামুটি 5 লিটারের উফটিয়ে বড় আছে একটা দেখি কটা যাক আমি একটা চিন্তা করলাম ও যদি একটা বেশি টাইট হয়ে যাব দুইটা ঠিক আছে দুইটা দুইটা ঠিক আছে তো এগুলো গ্রিন চিলি হয়তো গাইগুলো কি একটা একটা করে রোয়া তিনটা বা তিনটা ঠিক আছে টাইট হয়ে যাব তবে তিনটা রইল মাকে স্পেস হোম বাট অফিসিয়ালি একটা অথবা দুইটা রইতা আর বেশ রইলে তিনটা চারটা বেশি টাইট হয়ে যাব তো চারটা রইলে ওইব আমরা এটা টাইট হয়ে যায় আর কি তো কিতা করতাম চিন্তা করি ভাইরাম না স্পেস ডিপেন্ড করে স্পেস কিলা আছে আপনারা স্পেস যদি কম থাকে টাইট করে চারটা রোয়া লাগবে কোনো উপায় নাই তো রেকমেন্ডেড হইল 1 or 2 ও ম্যাক্সিমাম 3 আর মোর দেন 3 ইজ বেশি টাইট হয়ে যায় 2 টাইট হয়ে যায় ওই দেখো কা আমি ডিসিশন এসে গিয়ে সাইডটাও রইলি তা আমি দেখো কা বাট একটু টাইট হয়ে যাব কিছু করার নাই বাট আপনারা আছে আমার রেকমেন্ডেড হইল ই কন্টেনার মাঝে 1 or 2 প্লান্ট ও ম্যাক্সিমাম 3 প্লান্টস ম্যাক্সিমাম 3 প্লান্টস স্টিল টাইট অ্যান্ড 4 ইজ স্টিল টাইট ভেরি টাইট তো আমি সাইডটা ডিসিশন করে দিতে রইলি তাম তো আপনারা আপনারা ওয়ে কি বেটার ওয়ে আপনারা রোয়ার চেষ্টা করবা যত মানে লাইট থাকবো তো বা লাগে গাছ রইবার লাগে তো আমার সিনাফ গাছ আছে করিয়া আমি টাইট করে রই নিলাম আমার আমি একটা বা দুইটা রইলাম মানে কন্টেনারও বিসমিল্লাহির রহমানির রহিম দেখো কয়েকটাও গ্রিন চিলি এটা কি
বরফ তো ট্রান্সপ্লান্ট করছিলাম ঘরে রইলাম একটা দেখতে পারলা রইলাম আর একটা আপনারা দেখাইলাম চারটা করে কিলা রইলা রইলাম আমি ওটা দেখলাম আপনারা ও দেখতে পারছেন তো চারটার স্পেস দেখতে পারলাম আমি দেখা যাননি ওই দোকা সাইডটার স্পেস এই কন্টেনারও মোটামুটি ঠিক আছে চারটা বাট স্টিল টাইট আমি অত টাইট পালা পাই না কি আমি চাই লুজ থাকতো আর কি লুজ তাহলে এর বাতাস সামাই ঢুকে তো ঠিক আছে সাইডটা কন্টেনারের লগি আপনারা কন্টেনার সাইজ বুঝি বুঝি আর কি চেষ্টা করবো আর কি কতটা টাইট করা যাইব তো আমি বাকি যা আমার গ্রিন চিলি আছে কাঁচামরিচ আছে এইভাবে আমি রইয়া কমপ্লিট করবো আপনারা অবশ্য দেখতে পারছেন আর আমি বেশি লং করলাম না তো আপনারা আমারে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমার পাশে থাকবা আমার লগে থাকবা আপনারা সাপোর্ট আমার খুব বেশি দরকার আর আমরা সবও বাংলাদেশি আমরা সকলও বাংলাদেশি ন্যাশনাল এলা আমরা এক প্রত্যেকের জেলার এক একটা আঞ্চলিক ভাষা আছে আমি আমার আঞ্চলিক ভাষায় মাতলাম আপনারা কিছু বুঝতে কষ্ট হয় আমি দুঃখিত আছি সরি আছি আপনারা আমার ক্ষমা দৃষ্টিতে দেখবা আর আপনারা অবশ্য এখানে বাংলা ভাষা অবশ্য একটা সব বাংলা ভাষা এখানে বুঝতে না ইনশাল্লাহ বুঝবার চেষ্টা করলে কিন্তু কমেন্ট বক্স এলা লেখালেখি করিয়া মানুষের লজ্জা করিয়া লজ্জিত করিয়া কোনো লাভ নাই আর আপনারা ইদানিং জানি না খেয়ের বা খারা আমার ডিসলাইক দিরা তো ভাই বোন যারাও আমার ডিসলাইক দিরা আপনারা যদি আমার চ্যানেলও পছন্দ লাগে না ভালো লাগে না বা আমার কোনো কথাবার্তা ভালো লাগে না আমার চ্যানেলও দেখবার দরকার নাই ডিসলাইকও দিবার দরকার নাই কমেন্ট করবারও দরকার নাই এরপরে লাইকও দিবার দরকার নাই এক কথা হইলো চ্যানেল আইবার ভিজিট করবারও দরকার নাই এই চ্যানেলটা আমি কষ্ট করলাম আমার যত ভিউয়ার্স সকল আসেন যারা গার্ডেন লাভার্স তারার লগে আমি কষ্ট করলাম তারা কিছু একটা জিনিস শিখতা বুঝতা দেখতা ওর লগে আমি এই জিনিসটা কষ্ট করলাম আর নইলেই আমার ইউটিউব করার আমার কোনো প্রয়োজনও নাই দরকারও নাই আসলে বুঝছেন নাকি তা কইতাম আমার কোনো দরকার নাই আমি একটা শখে ইউটিউব করলাম আর শখে আমি আমার দর্শক ভাই বোন যারা আসেন বা অন্যান্য যত ভাই বোন আসেন আমার লগে আসেন যারা তাদেরকে আমি একটা একটা মানে শিক্ষণীয় একটা প্রোগ্রাম আমি দিলাম আশা করি তারা দেখতা বুঝতা শিখতা এখানে বাংলাদেশও এক নমুনার আর বাংলাদেশের বাইরে এক নমুনার আমরা খেত কৃষ্টি করা লাগে অনেক ডিফারেন্স আছে আর আমরা করলাম ঠান্ডার দেশও আমরা বাংলাদেশি ভেজিটেবল হরাইলাম ওটার লগে আপনারা আমারে প্রাউড দিতা আপনারা আমারে আমরা যত ভাই বলিনতে ইউকের মাটিতে বা ইউকের বাড়া ইউরোপের দেশও আমরা ঠান্ডার দেশও আমরা বাংলাদেশের যে ফলা ফসল ফলাইয়া আমরা খাইতাম পারা আগে এক সময় মানুষে করতেও পারছে না করতে পারলেও হইছে না এখন মানুষে ধীরে ধীরে শিখছে শিকার কারণে অনেক অনেকের সাকসেস হওয়ার তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পারছেন বুঝছেননি তো আপনারা মাইন্ড করবা না প্লিজ অবশ্য দেখতে পারছেন হুকা তো বালাতা হুকা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু